নিজের ঘনিষ্ঠ মহলে আগে আশঙ্কা করেছিল সুকন্যা এবং বলেছিল, আমি দিল্লি যাব না, দিল্লি গেলে সোনিয়া ম্যাডাম আমাকে ছাড়বে না। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হলো। আজ দিল্লিতে হাজিরা দেওয়ার পরে দীর্ঘ জেরার শেষ মুহূর্তে সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় ইডি, এবং রীতিমতো ইডি টুইট করে জানিয়ে দেয় সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সোনিয়া ম্যাডাম কার্যত দীর্ঘ জেরায় সুকন্যা মণ্ডলের পেট থেকে অনেক গোপন কথা বের করে নিয়েছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, সুকন্যা মণ্ডলের মুখ থেকে পাঁচজন প্রভাবশালীর নামের তথ্য বেরিয়ে এসেছে, যে তথ্য থেকে আগামী দিনে ইডি আরও বড়সড় পদক্ষেপ করতে চলেছে। ইতিমধ্যেই কয়লা পাচার এবং গরু পাচার মামলায় রাজ্যের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ইডির স্ক্যানারে রয়েছেন, যদিও তারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে রক্ষাকবচ জন্য বারবার দরবার করছেন এবং রক্ষাকবচ কয়েকজন পেয়েওছেন। ঠিক সেই সমস্ত প্রভাবশালীদের নাম এবার সুকন্যার মুখ থেকে সংগ্রহ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল সাইগাল হোসেনের হাত দিয়ে কোন কোন প্রভাবশালীকে গরু পাচারের টাকার একটা পার্সেন্টেজ পৌঁছে দিতেন তাদের তালিকাও পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুকন্যা মণ্ডল কার্যত নিজে ফেঁসে গিয়েছেন এবং তার বাবা ইতিমধ্যেই তিহার জেলে বন্দী রয়েছেন, তাই শেষমেশ সবটাই তাকে জানাতে হলো। সব সত্যি তিনি বলে দিলেন কারা কারা এর সঙ্গে যুক্ত, শুধু যে তার বাবা একা নয় এবং সুকন্যা মণ্ডল যে এই গরু পাচার মামলায় শুধু লাভবান তেমনটাও নয়, আরও অনেকেই এর সঙ্গে জড়িত রয়েছেন সেটা কিন্তু সুকন্যা আজ সোনিয়া ম্যাডামকে জানিয়ে দিয়েছেন। যা নিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে কালীঘাটে। ইতিমধ্যেই সুকন্যার গ্রেপ্তারির খবর কিন্তু ছড়িয়ে গিয়েছে, ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই খবর, যা কিন্তু তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিকে। আগেই সুকন্যা আশঙ্কা করেছিলেন আর সেই আশঙ্কা সত্যি হলো। শেষমেশ সুকন্যাকে সব সত্যিটা বলতে হলো ইডিকে এবং পাঁচজন প্রভাবশালীর বিষয়েও সুকন্যা মণ্ডল বিস্তারিত তথ্য দিয়েছেন এনফোর্সমেন্টকে। সূত্রের খবর তেমনটাই।